السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعد وبعد. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فإن تنازعتم في شيء فردوه إلى الله ورسوله. وقال النبي صلى الله عليه وسلم: لا يكونن من الأمة خشب وكذف ومذق، وذلك إذا شربوا الخمور وإذا كذوا الكائنات وضربوا بالمعذور. যোগ্যতমায় আজকের সভার সভাপতি সাহেব ও সামনে বসে থাকা ছাত্রবৃন্দ ভাইসদ, প্রশংসার মালিক ও মহান স্রষ্টায় শান্তি অবতীর্ণ আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টি হচ্ছে জানার সাথে মানার গুরুত্ব। বুদ্ধিজীবী শ্রোতামণ্ডলী, পৃথিবীতে আমরা এমন এক প্ল্যাটফর্মে বসবাস করছি, এমন এক জায়গাতে রয়েছি যে আমাদের সামনে জানার ফিল্ডে মানুষ অনেক অনেক অনেক, কিন্তু মানার ফিল্ডে কোনো মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি আপনি সার্ভে করেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের এলাকাতে জানার জন্য কত মানুষ চেষ্টা প্রচেষ্টা উপচেষ্টা চালাচ্ছে। আমাদের জানার জন্যে সাপ্তাহিক আঞ্জুমান, আবার জানার জন্যে সাপ্তাহিক জুমার খুতবা, আবার জানার জন্যে এই যে সমাজে এখন যে চলে এসেছে প্রস্তুত এখন জালসাগুলো, সব জানার জন্যে একটা জালসার পিছনে 10 লক্ষ টাকা খরচ রয়েছে। যদি জালসাতে 4 লক্ষ, গ্রামের মানুষের 6 লক্ষ, 10 লক্ষ টাকা খরচ রয়েছে একটা জালসার পিছনে, উদ্দেশ্য কি আমরা জানব? এরে জেনে 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 আমাদের ব্রেন ভর্তি, কিন্তু আমরা মানার ফিল্ডে কতটা রয়েছে, আমরা কতটা মানছি? আল্লাহ তাবারক তাআলা বলছেন, হে মানুষ সম্প্রদায়, যারা জানো না তারা জানা মানুষের কাছে জেনে নাও, দলিল সহকারে জানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মানুষকে তিনটা বিষয়ে প্রশ্ন করার আগে পা উঠাতে দেওয়া হবে না। তার মধ্যে একটা হচ্ছে, তুমি যতটা জানতে মেনেছিলে কি? তাহলে আমরা জানছি কতটা এবং মানছি কতটা, এই দিকে আমাদেরকে একটু লক্ষ্য করতে হবে। আসি, যদি আমরা জানি না মানি তাহলে আমাদের অবস্থা কি হবে, একটু এগিয়ে নিয়ে যাচ্ছি। ইবলিস কে আল্লাহ তাবারক তাআলা যখন আদমকে সিজদা করতে বললেন, তখন ইবলিস বলেছিল কি, এ হচ্ছে আগুন, এ হচ্ছে মাটি, আমি হচ্ছে আগুন, মাটির কাছে আগুন কখনো মাথানো চোখ করবে না। সে জানতো যেটা আল্লাহর আদেশ, কিন্তু আল্লাহর আদেশ জানার পরেও মানল না, তার অবস্থা কি হয়েছে, ছিল আসমানে সম্মানের জায়গাতে, চলে এসছে পৃথিবীতে লাঞ্ছিত তক্তা নিয়ে, লানত নিয়ে। আজকে ইবলিসকে সবাই ঘৃণা করে, কেন, সে জানতো কিন্তু মানেনি। আমরা যদি জানার পরে না মানি তাহলে আমাদের অবস্থাটা সেই মতোই হবে। আমি ছোট্ট মতো একটা ঘটনা বলে আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে এখন পৃথিবীতে মানুষ এত জানছে তো মানছে না কেন। দেখুন কতটা গুরুত্ব ছিল সাহাবাদের, যখন মদ হারাম হয় তখন মদ হারামের এলান করা হচ্ছে মদিনার গলিতে, শুনে নাও আজ থেকে মদ হারাম, আজ থেকে মদ হারাম। সেই দিন মদ হারামের দিন মদিনার গলিতে গলিতে মদ বয়ে চলে গেছে, কেউ আবার মদটা পান করছে হাতে নিয়ে রয়েছে, কিসের আওয়াজ নাকি, মদের এলান করছে মদ হারাম, ফেলে দিল ওই মতো। আমরা কি করতাম,
আমরা হয়তো ভাবতাম এটা পান করে নি, বাড়িতে যতটা রয়েছে পান করে নি। মদিনার গলিতে সেই দিন মদ যেদিন হারাম হয় মদিনার গলিতে সোঁদ বয়ে গেছে, মদের সোঁদ বয়ে গেছে। কিন্তু আজকে বর্তমানে হারাম হারাম শুনে শুনে আমাদের কান ভর্তি, ব্রেন ভর্তি, কিন্তু আমরা মানতে পারছি না, ছাড়তে পারছি না। আর একটু এগিয়ে নিয়ে যাবো আপনাকে, খেইবারের যুদ্ধের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে আজ থেকে পালিত গাদা হারাম। সাহাবা ইকরাম বলছেন, মুসলিম শরীফের হাদিস পরস্পর কয়েকটা হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন আজ থেকে পালিত গাদার গোশ হারাম, সাহাবা ইকরাম বলছেন সেই দিন আমরা গাদা জবাই করে হাড়ির ওপরে গোশ চাপিয়ে রান্না করছি, টকবাক করে গোশ ফুটছে, আমরা গোশ হলেই খাবো। হ্যান অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা শুনে নাও, আজ থেকে গাদার গোশ হারাম। সাহাবা ইকরাম হাড়িকে উল্টে দিলেন, গোশ খাওয়া যাবে না। আমরা ভাবতাম কি, আরে আজ থেকে গাদা হারাম মানে গাদা জবাই করা হারাম, গাদাটা তো আমরা আগেই জবাই করছি, রান্না হচ্ছে, এটা খেয়ে নি, ভাবতাম তো। আমরা ভাবতাম যে এই গোশটা তো হারাম হয়নি, কিন্তু সাহাবা ইকরাম দেখুন গোশ উল্টে দিল, আর কোনো খাবার নাই, আর আমাদের বাড়িতে আজকের এক বছরের খাবার রয়েছে, কারো বাড়িতে এক বছরের খাবার রয়েছে, কারো বাড়িতে এক মাস, দুই মাস, পাঁচ মাস, এমনকি আপনার বাড়িতে আজকের খাবার তো রয়েছে, আমার বাড়িতে আজকের খাবার রয়েছে, কিন্তু আমরা হারাম ছাড়তে পারছি না। আর আমাদের ওয়াজ নসিহতে, আমাদের কথাতে কোনো লাভও হচ্ছে না। আজকে আমার বিষয় হচ্ছে জানার সাথে মানার গুরুত্ব। সাহাবা একরামদের গুরুত্বটা দেখুন কতটা, আর আমাদের গুরুত্বটা কতটা, একেবারে জিরো বাটা জিরো, জিরো বাটা দুই পাঁচ পয়েন্ট আসতে পারে, জিরো বাটা জিরো নয় তবে দুই পাঁচ পয়েন্ট আসবে, জিরো বাটা দুই পাঁচ পয়েন্ট। আজকে জানার ফিল্ডে মানুষ অনেক বেশি এগিয়ে, কিন্তু মানার ফিল্ডে কেউ নাই। যদি আপনাকে এখন প্রশ্ন করা হয়, আপনি জানেন, আপনি একটা লাইন মিস্ত্রি, আপনি লাইনের কাজ জানেন, আপনি মানবেন নাই, তার হাত দেন তো দেখি। আপনি বড় মিস্ত্রি হলেন তো কি, আপনি জানেন লাইনের কাজ, কিন্তু আপনি জানার পরে যদি লাইনের কাজটা না মানেন, তার রুলসটা যদি না মানেন, ব্যতিক্রম বলে আপনাকে মেরে দেবে। আপনি সাঁতার কাটতে জানেন, আপনি হাত পা নড়াবেন না, নদীতে পড়ে দেখেন একবার, বুঝতে পারবেন জানার পরে কতটা না মানলে অসুবিধাটা কতটা হবে। কিন্তু আমরা আজকে জানার পরে মানছি না, ওহর ওহর পেরিয়ে যাচ্ছি, আমাদের অবস্থাটা এমন জায়গায় দাঁড়িয়ে গেছে কেন, আর অজনসিয়তে কাজ হচ্ছে না কেন। ছোট্ট মতো একটা ঘটনা বলছি, অবশ্যই বুঝতে পারবেন যে আমাদের অজনসিয়তে কেন কাজ হচ্ছে না। যেদিন সলাহনামা লেখা হয় মাক্কার কাফেরদের সাথে মুসলমানদের সলাহনামা লেখা হয় সলহে হুদাইবিয়ার দিন, মাক্কার কুরাইশরা এসে দেখছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সম্মান করছেন, ইনারা কারা, সাহাবা ইকরাম, অত্যন্ত সম্মান করছেন, এত ইজ্জত সম্মান রাজাদের করা হয় না। যে দেখছে সে ভাবছে যে রাজাদের এত সম্মান করা হয় না যত সম্মান করা হচ্ছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারা, সাহাবারা, কি সম্মান করছে দেখুন, সম্মানটা কতটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুকছেন, তো থুকটাকে সাহাবা একরাম মাটিতে ফেলতে দিচ্ছেন না, থুকছেন তো থুকটা লুফে নিচ্ছে হাতে উপরে, আওমাও করে কাড়ামাড়ি করছে, কি করে নিব থুকটা, নেওয়ার পরে মালিশ করছে হাতে পায়ে গায়ে মুখে মণ্ডল মালিশ করছে এই থুকটাকে। সেই কাফের ভাবছে যে মুহাম্মদ এত উপরে, মুহাম্মদের সম্মান এত, রাজা বাদশাদের তো দেখেছি সম্মান হয়, কিন্তু এতটা সম্মান হয় না যে মুখের থুকটাকে নিয়ে গায়ে মালিশ করে, এই মতো দেখিনি। কিন্তু মুহাম্মদকে আমি আজকে দেখলাম যে তার যারা তাকে মানছে সাহাবারা, তারা এত কেন সম্মান করছে। আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছি যে দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দামি মানুষ ছিলেন। এত দামি মানুষটা যে সাহাবারা থুকটাকে নিয়ে গায়ে মালিশ করতো, এই সাহাবারা তাহলে এত সম্মান করছেন, তো তার কথাকে কত সম্মান করতেন।
তার কথাকে কত সম্মান করতেন, যে থুককে গায়ে মালিশ করছে তার সে কথাকে কত সম্মান করতেন। দেখুন, ওই দিনই যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে তোমরা কুরবানি জবাই করে নাও, এখানে কুরবানি জবাই করে নাও, মাথা নাড়া করে নাও, সাহাবা ইকরাম কেউ উঠছেন না, না কুরবানি জবাই করতে যাচ্ছেন না মাথা নাড়া করছেন, কোনোটাই করছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেশান হয়ে গেলেন যে সাহাবাদেরকে আমি বলছি কুরবানি জবাই করো, মাথা নাড়া করো, কিন্তু করছে না কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বললেন যে আল্লাহ রাসূল আপনি নিজেই কুরবানি জবাই করুন, তারপরে মাথা নাড়া করুন, অবশ্যই দেখতে পাবেন সাহাবারা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মতোই করলেন, নিচে আগে কুরবানি জবাই করে দিলেন, মাথা নাড়া করলেন, তখন সাহাবারা উঠে উঠে সবাই আপন আপন কুরবানি জবাই করতে লাগলো। আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রথমে বললেন যে তোমরা কুরবানি জবাই করো, মাথা নাড়া করো, কিন্তু কেউ উঠছিল না, কেউ উঠছিলেন না, সাহাবারা কেউ আগে করলেন না, এত সম্মান করতেন তিনাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অথচ সাহাবারা কেন কথাটা মানলেন না? প্রশ্ন, উত্তরটা হচ্ছে এটাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা মাথা নাড়া করো, কুরবানি করো, কিন্তু নিজে করলেন না, আগে প্রথমত নিজে করলেন, তারপরে সাহাবারা নিজে নিজে অটোমেটিক করতে লাগলেন। আমার বলার উদ্দেশ্য, যেই বক্তা বক্তব্য দিচ্ছে, যেই খাতে খুতবা দিচ্ছে, যে নসিহত করছে, দায়ী দাওয়াত দিচ্ছে, ইসলামের দিকে মানুষকে নামাজের দিকে আহ্বান করছে, হারামের থেকে বাঁচার চেষ্টা করছে, হালালের দিকে মানুষকে আহ্বান করছে, নামাজের দিকে ডাকছে, জাকাতের দিকে ডাকছে, কিন্তু সেই খাতিব নিজেই করছে না, সে বক্তা নিজেই করছে না, সে দায়ী নিজেই করছে না, তাহলে তার কাজটা চলবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচাইতে ভালো মানুষ, আর সবচাইতে ভালো মানুষদের নসিহত করলেন, আদেশ করলেন, করছেন না তিনারা? আমাদের মতো বোকা খাবাদের কথা এমনিতেই মানুষ মেনে নেবে নাকি? কখনো এটা হতে পারে না। আপনি বলবেন আপনাকে আগে মানতে হবে, যারা আমরা দায়ী, যারা আমরা এই প্ল্যাটফর্মে রয়েছি, মানুষকে নসিহত করছি, তাদেরকে প্রতিটি মানুষের এটা আগে কর্তব্য যেন তারা নিজে আগে করে তারপরে বলে, তাহলে মানুষ মানবে। বুদ্ধিজীবী শ্রোতা মণ্ডলী, সময় শেষ হয়ে গেছে, তাই এখান থেকে আমার বক্তব্য করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।